নেতা সংগ্রামের সামনে রেখে বাহিনী সরিয়ে দেওয়ার অভিযোগ অসুস্থ হয়ে পড়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার পুলিশের সঙ্গে ব্যাপক বচসা বাধে এবং বিজেপি সাংসদ তিনি অসুস্থ হয়ে পড়েছেন কর্মী সমর্থকরা সরিয়ে নিয়ে যাচ্ছেন বিজেপি সাংসদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে এবং এলাকায় উত্তেজনা এবং শুধু শান্তিপুর বা নদিয়ার ফুলিয়ার ছবি যে আপনাদের দেখাচ্ছি এমনটা নয় বিভিন্ন জায়গায় কোথাও এজেন্টদের বাধা দেওয়া হয়েছে কোথাও মারধর করা হয়েছে ছাপ্পা রিগিং বুথ দখলের অভিযোগ আমরা একেবারে ভোটের দিন দেখেছি এবং কোথাও 2018 যা হয়েছিল তা ঠিক হয়নি যেমনটা বলেছিল শাসক দল এবং পুনরাবৃত্তি তারা চায় না বরং তারা শিক্ষা নিতে চায় বলেছিল এ কেমন শিক্ষা 2023 পঞ্চায়েত কোথাও আবারও দ্বিগুণ তেজে দেখালো সন্ত্রাস কিভাবে হয় সন্ত্রাসের অভিযোগ ওঠে বারবার শাসক দলের বিরুদ্ধে আর আজকে অশান্তির ছবি দেখছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আমি সাংসদ হিসাবে কোনোলা কেন্দ্রে গেট পর্যন্ত যেতে পারি এখানে এবার কিন্তু জমি এমনি সেন্ট্রাল সিকিউরিটি যারা আছে এসএসবি তার প্রধানের সঙ্গে ভেতরের বিষয়ে কথা বলবো তাকে সঙ্গে মিট করা থেকে আপনি বিরত করেছেন রূপান্তর সেনগুপ্ত অ্যাডিশনাল এসপি তিনি সেন্ট্রাল ফোর্স বাদ করে এনেছেন বসিয়ে রেখেছেন আমার কাছে খবর আছে তার আগে একটা সেটিং হয়ে গেছে সে খবর তৃণমূলের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে আমি নবদ্বীপ থেকে ছুটেছি ভোট কর্মীরা তাদের নেতৃত্বে শুভঙ্কর মুখার্জী ফুলিয়া তার নেতৃত্বে যা বিরুদ্ধে এফআইআর রয়েছে আম সহ হস্তারি করা তাকে ধরছে না এরা শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল গোষ্ঠীদ্বন্দ্বের ছবি আমরা দেখেছি এমনকি নবজোয়ারের সময় যে সংঘাতের ছবি তৈরি হয়েছিল নব্য বনাম পুরনো তৃণমূলে তাও আমরা দেখেছি ভোটের বাক্সে কি ছবি দেখা যাবে তত সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হচ্ছে শাসক নিজের ক্ষমতা ধরে রাখছে কিন্তু কিছু কিছু জায়গায় পরিবর্তনও কিন্তু চোখ আড়াচ্ছে না ভাঙড়ের ছবি দেখুন একেবারে আরামুল ইসলামের ডেরা যাকে বলে ভাঙড় আর সেখানে পোলের হাট দুই তৃণমূল কংগ্রেসের হাত ছাড়া হলো পোলের হাট দুই পঞ্চায়েত ছিনিয়ে নিল আইএসএফ জমি রক্ষা কমিটির জোট আইএসএফ এবং জমি রক্ষা কমিটির জোট তারা ছিনিয়ে নিল পোলের হাট দুই রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভাঙড় এবং মনোনয়ন পর্ব থেকে কিন্তু একেবারে আগুন জ্বলেছিল এই ভাঙড়ে আরামুল ইসলামকে একেবারে সামনের সারিতে দেখেছিলাম আমরা কখনো ক্ষমা চেয়েছিলেন কখনো হুমকি দিয়েছিলেন আর এবার সেই আরামুল ইসলামের ডেরা থেকে পোলের হাট দুই ছিনিয়ে নিল আইএসএফ জমি রক্ষা কমিটির জোট আরামুল ইসলাম তিনি নিজে কি বললেন আসুন শুনবো আমার বুথে আমি জিতেছি পোলে হাটে অন্যান্য বুথগুলো হেরেছি পাঁচ ভোটে সাত ভোটে দশ ভোটে আমরা হেরেছি আমাদের সাতটা ক্যান্ডিডেট হেরেছে পাঁচ থেকে পনেরো ভোটের মধ্যে সাতটা ক্যান্ডিডেট এই অবস্থা হতেই পারে কি আছে যেটা বাকি চালতাবেড়িয়া জিতে গেছি শানপুকুর জিতে গেছি ভোগালিয়া এক দুই জিতে গেছি বেহতা এক দুই জিতে গেছি বামনগাটা জিতে গেছি সব অঞ্চল জিতে গেছি তাহলে কি দশটায় নটা তৃণমূলের দখলে হ্যাঁ নটা তৃণমূলের